নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পাপাতলা সিরিজের অন্তিম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত দুটি পর্বে আপনার সামনে তুলে এনেছিলাম কীভাবে আমরা হায়দ্রাবাদ থেকে বাপাতলা গেছিলাম ট্রেন জার্নি করে, এবং লাস্ট পর্বে তুলে এনেছিলাম বাপাতলা যে বিচ রিসর্ট এপিটিডিসির হরিতা বিচ রিসর্ট তার ব্যাপারে, তার এক্সটেরিয়ার ইন্টেরিয়ার দুটোই আপনার সামনে তুলে এনেছিলাম, রুমের অবস্থা কীরকম করুন সেটাও তুলে এনেছিলাম। তো বাপাতলা যখন ঘুরতে যাই, আমরা ভেবেছিলাম যে এই দুটো পর্ব বাদ দিয়েও, যেহেতু দুদিন ছিলাম আমরা, দুটি পর্ব আপনার সামনে তুলে আনবো। কিন্তু যখন চান টান করলাম বা বিকেলে ঘুরতে বেরোলাম, দেখলাম দুটি পর্ব কেন, মানে একটা পর্বেও কিছু দেখানোর মতো নেই এমন কিছু বিচটি বাদ দিয়ে। তো সেই জন্যেই ওই দুদিনের ঘোরার, মানে দুদিনের বিচে ঘুরে বেড়ানো বা বাইরের সমস্ত জিনিস আপনাদের সামনে একটা এপিসোডেই ক্লাব করে এনে দেখাবো। তো চলুন আজকের এই বাপাতলা বিচের সৌন্দর্য এবং আনুষঙ্গিক আশপাশের যে সমস্ত জিনিসপত্র আছে সে সমস্ত খুঁটিনাটি আপনার সামনে তুলে আনি, যাতে আপনারা বেড়াতে গেলে নিশ্চয়ই এখান থেকে উপকৃত হতে পারেন। তো চলুন আজকের বাপাতলা সিরিজের লাস্ট জার্নি শুরু করা যাক। সামনের দিকে সীমানা করা আছে ওইখানে, তার বেশি আর কেউ চান করতে পারছে না এখানে। এখানে বেড়া করা আছে, এটা হচ্ছে সীমা যেখানে অবধি আপনারা চান করতে পারবেন। তো এই হরিতা বিচ রিসর্ট অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের রিসর্টে থাকলে এদের নিজস্ব, যেমন যেখান দিয়ে বেরোলাম আমরা ওখান দিয়ে এন্ট্রান্স বেরিয়েছে, আর এখান দিয়ে গিয়ে আপনারা এই জায়গাটা এসে একদম ফাঁকা, মানে আমার বাঁ দিক বরাবর আরাম করে চান করতে পারবেন। এখানে এই যে কোয়াড বাইক যাচ্ছে এখান দিয়ে, হায়দ্রাবাদ থেকে আসবেন ঘুরতে, তারা নিশ্চয়ই উইকেন্ডের একটা ডেস্টিনেশান হিসাবে এটাকে বেছে নিতে পারেন। সুন্দর 7 ঘন্টার টাইমের মধ্যে ট্রেনে করে চলে আসতে পারবেন, এসে এই মনোরম হোটেলে থাকতে পারবেন এবং এখানে এই মনোরম হোটেল থেকে এই সুন্দর এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চান করছে তো? হ্যাঁ, পাটা ভিজালে কিন্তু কাদা কাদা হবে। তো দুপুরের মনোরম জলে কিছুটা গা ভিজিয়ে ভালো মতন চান করেছিলাম। আর আপনাদের বলে রাখা ভালো যে এই বিচটি পরিষ্কার জল, মানে দীঘার থেকে অনেক বেটার। এবং দেখতে পাচ্ছেন যে বিচের আকারটা সেটা অনেকটা চ্যাটালো মতন, মানে কোনো ঢাল নেই, তার জন্য এখানে কোনো ঢেউও নেই, মানে বেসিক্যালি আপনারা যেরকম পুরীতে যেরকম ঢেউ দেখেন সেরকম নেই। তো সেই জন্য আমি বলেছিলাম যে এই বিচটা বেসিক্যালি দীঘার থেকে বেটার চান করার জন্য, যে জলটা পরিষ্কার আর ঢেউটা নেই বলে, যারা ঢেউ এনজয় করতে ভালোবাসেন আমার মতন লোক তাদের জন্য পুরীর থেকে বাজে, বাট দুটোর ব্যালেন্স বলতে পারেন। এবং বড় কূপ দিয়ে নিয়ে গেলে নিশ্চয়ই এই জলেও আপনারা খুব আনন্দ করতে পারবেন, কারণ জল অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার, দেখতেই পাচ্ছেন জলের কালার একদম ব্লুইশ কালারের। এখন বাজে হচ্ছে 5:54। ক্রাউডটা দেখুন, ওইদিকে জ্যাম প্যাক, 6টা অবধি চান করা যায় এখানে। যদিও সকালে আমি চান করে গেছি, ভিডিও করা হয়নি, খুব টায়ার্ড ছিল, এমন ঢেউ নেই দীঘার মতনই মোটামুটি ঢেউ। পাটা কাদা কাদা হবে, ও তো ভিজে চান করেছে, এসে ওই একটা ইয়ে পালাচ্ছে স্পিচ, চান করতে যাচ্ছে, চান করতে যাচ্ছে, চান করতে যাচ্ছে।
এটা মেইন এন্ট্রি, গরম লাগছে। সূর্যলঙ্কার ওয়াই আর এ দুটোই চলে গেছে। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স, এখানে মহামান্য সরকার এত উদার, সব লেখা ছিঁড়ে চলে গেছে সরকারের। আর এক দুর্দান্ত প্রশাসন চলছে এখানে আমাদের ভালোবাসার অন্ধ্রপ্রদেশে। রুমের দাম আকাশ চুম্বি, আর রুমের কন্ডিশন দেখলে মনে হবে গরিবের ঝুপড়ি তার থেকে বেটার। আজকে 3200 টাকা, আমাদের 3200 টাকা শনি রবি, আর সোম উইকডেজে 2200 টাকা। হ্যাঁ, সেটা তো বললাম, রুমের দাম গগন চুম্বি, আর ঘরটা দেখলে মনে হবে চতুর্গৃহ। কিছুই নেই, এখনো তো লোক চান করছে, নাচ তুলে দিয়েছে, মারপিট হচ্ছে, মানে মারপিট হচ্ছে। তোমার মারপিট হচ্ছে, ভিডিও করছে। হ্যাঁ, এই বীজ ঢোকার আগে কিছু দোকান আছে, দোকান লোকটা দেখাই, অনেকটা দীঘার মতন মাছ বিক্রি হচ্ছে। লাল রঙের চোবানো পুরো মাছ লোক খাচ্ছে। এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে, বিরিয়ানির দোকান। আর পুতুল আছে, বেসিক্যালি সমুদ্রের ঢোকার রাস্তার বাঁ দিকটা করে, যেমন দীঘাতে আছে বিভিন্ন দোকান থাকে, এরকম দোকান এখানেও আছে, কিন্তু আর কিছু নেই তেমন। দীঘাতে যেরকম নিউমারাস খাবারের দোকান বলুন বাইরে, মানে হোটেল ছাড়াও আপনি খেতে পারেন বাইরে, সেরকম অবস্থা আছে, এখানে কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন, শেষ হয়ে গেল দোকানপাট। এই মাছ খালি চারিদিকে বিক্রি হচ্ছে, আর দূর দূরান্তরে খালি পার্কিং এর জায়গা, এখানে দূরে খালি পার্কিং। মানে বেসিক্যালি এটা নাইট আউটের জায়গা নয়, এটা হচ্ছে জেনারেলি লোকেরা আসে গাড়ি নিয়ে, এসে ঘুরে চলে যায়, মানে তেমন কিচ্ছু নেই, বলতে গেলে কিচ্ছু নেই। মানে আমার তো এত বিচ্ছিরি লাগছে এসে, মানে সমুদ্রে অন্তত গ্রুপ, বড় গ্রুপ নিয়ে তবু ঠিক আছে, হই হল্লা করলেন ঠিক আছে, বাট আদারওয়াইজ কিচ্ছু নেই, না আছে কোনো ঘোরার জায়গা, না আছে বসার জায়গা, না আছে খাওয়ার জায়গা, মানে জাস্ট ওয়েস্ট অফ টাইম। আর এই নোংরা ছোটি মাছ বিক্রি হচ্ছে এখানে, এইটুকুনি জাস্ট, এখান থেকে ইয়েলো বিল্ডিংটা অবধি ব্যস্ত হচ্ছে খালি দোকানপাট, তার মধ্যে আর্ধেক জায়গাতে লাল রঙের নোংরা মাছ বিক্রি হচ্ছে, আর ওই রাস্তাটা সোমপেটা বাপাটলা চলে যাচ্ছে, কিচ্ছু নেই রাস্তাতেও, কিছু নেই, কোনো খাবারের দোকান নেই। আর রুমের খাবার আরও কত যখন, মানে সেই দুবেলা খেলাম 240 টাকাতে চিকেন বিরিয়ানি, কটা কারি পাতা দিয়ে মদের পিস, মদের মাংসের পিস ভেজে দিয়ে ভাত ইয়ে করে কারি পাতা দিয়ে ইয়ে দিয়ে পুদিনা পাতা দিয়ে নেড়ে দিয়ে দিয়েছে 240 রুপিস, খেতেও পাইনি, আর্ধেক কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমার রেকমেন্ডেশান থাকবে, যদি আসতেও চান এসে দিনের দিন বেরিয়ে যাবেন, মানে আজকে ধরুন সকালে পৌঁছলেন, থাকলেন সন্ধ্যেবেলা ট্রেন ধরে ফিরে যাবেন, তার বেশি কিচ্ছু নেই যদি বড় গ্রুপ না নিয়ে আসেন। এখানে ম্যাক্সিমাম লোক তাই করেছে, গাড়ি নিয়ে এসে যে আজকে রোববার বলে চান করে হই হুল্লোড় করে বেরিয়ে যায়।
শেষ দিক, আমরা ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এলাম, এসে এই প্রান্তে এসে বীজ শেষ হয়ে গেছে। এখনো বীজ আছে কিন্তু কোনো মানুষ এরপরে আর যাচ্ছে না, চান করছে না। আর বীচের পাশেই একদম আমাদের বাড়ির সামনে এরকম আছে বাবলা গাছের বন, সেই বাবলা গাছের বন পুরো ভর্তি বীচের সামনে। এগুলো তুলেই এখানে বোধহয় সব পার্কিং বিল্ডিং বানানো হয়। ওইটা রাজা এখন টাইম ঘড়িতে বিকেল প্রায় 5টা, এখনো বীচ ভর্তি পুরো। তো এর সাথেই শেষ করলাম আমাদের বাপাটলা ভ্রমণ পর্ব। খানিকটা দুধের স্বাদ ঘোলে মেটাতেই এসেছিলাম যেরকম বলেছিলাম, তো খারাপ লাগেনি চান করতে, বাট অ্যাম্বিয়েন্সটা অত্যধিক বাজে, হোটেলটা অত্যধিক বাজে। তো তার মধ্যেও মানে অল্পের মধ্যেই আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম, কারণ এখানে তেমন ভালো ঘোরার জায়গা নেই। আর আশা করি ফিউচারে আপনাদের সামনে বাকি বীচগুলো, তেনালি বলুন বা চিরালা বলুন, এবং তার সাথে আমার ইচ্ছা আছে যে বিজয়ওয়াড়া থেকে যখন যেখানে যেতে হয় কৃষ্ণা নদীর বদ্বীপ, যে পাখির পায়ের মতন বদ্বীপ ভারতবর্ষের একমাত্র, সেটা ঘুরবো এবং তার সাথে তুলে আনবো পাপিকন্ডালু, রাজমন্দ্রি সাইডে বা ডিন্ডির সিনারিওগুলো। তো সাথে থাকবেন, চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, হায়দ্রাবাদ থেকে কী কী ঘোরার জায়গায় সব তুলে আনবো আপনাদের সামনে। পুলিশগুলো শুধু হরিদ্বার বিচের জন্যই মরছে, এখানে কে মরলো মনে